হাই বন্ধুরা, এখন আমি একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে সকালবেলা থেকে দেখছি বিভিন্ন কিছু ফ্যান পেজ বা কিছু মানে মিডিয়ার গ্রুপ, তারা পোস্ট করছে যে সুপারস্টার জিতের বয়স এখন 44 নয়, এখন তার রিসেন্ট বয়স হচ্ছে 52। তো এইটা কি আদৌ সত্য নাকি পুরোপুরি ভুল? তো আমি যদি এক কথায় যদি বলি, আমার বেসিক কারণ দিয়েই আপনাদের বলবো যে জিদ্দার বয়স 44, কোনোভাবে বা কোনো দিক থেকে 52 নয়। এবার যারা এই জিনিসটাকে লতাচ্ছে মিডিয়ার মধ্যে, তারা সত্যি কথা বলতে ওই ভিউস, লাইক বা কিছু শেয়ার, এই সমস্ত মতলবের পিছনে, এছাড়া আর কিচ্ছু নয়। মানে তারা এইগুলো নিয়েই পড়ে থাকে, কখন জিদ্দার কোনো একটা দিক পাবো মানে এইগুলো মানে দেখবো আর এগুলো নিয়ে প্রচার করব। তারা কোনো ভালো দিক নিয়ে কথা বলতে দেখেছেন? কখনো ভালো দিক নিয়ে কথা বলবে না। জিদ্দার সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাচ্ছে, টেলিভিশনের চ্যানেলগুলোকে এত টিআরপি দিয়ে হাইতে তুলছে, বা জিদ্দার মাধ্যমে কত পরিচালক বা কত অভিনেতারা উঠে আসছে, কমার্শিয়াল জগৎটাকে বাঁচিয়ে রেখেছে, এগুলো লিখালেখি করবে না? এগুলো নিয়ে প্রচার দিন রাত ধরে করবে না, করবে ওই সমস্ত দিক নিয়ে, জিদ্দার বয়স কততে গেল, মানে কি খাওয়া দাওয়া করছে, কার সঙ্গে কি ভাবে কি করছে, নাচানাচি করছে, হ্যান ত্যান। তো যাই হোক, এসব কথা আজ কান দিবেন না। আর এরা যে বলছে, দেখলাম আমি ফেসবুকে গিয়ে, এদের কোনো বেসিক লজিক নেই, না আছে ভূতের কার্ড, না আছে আধার কার্ড, না আছে জিদ্দার কোনো কাজের সূত্রের কোনো পেপারের সিগনেচার, যাই হোক না কিছু কিচ্ছু নেই। তো এইসবে চোখ দিবেন না, কান দিয়ে শুনবেন না, বের করে দিন। এবার আমি কেন বলছি সুপারস্টার জিতের বয়স 44 এখনও, এর যে বেসিক কারণ তার মধ্যে অন্যতম হলো যে জিদ্দার বেশ কিছু সিনেমার আমি শুটিংয়ের দৃশ্য দেখেছিলাম, দুই পৃথিবী বা অভিমান আরও বেশ কিছু। তো সেখানে আমি রাজ চক্রবর্তী বা জিদ্দাঙ্গুলি এদেরকে দেখলাম, আমাদের মানে সুপারস্টার জিদ্দাকে বলছে যে তুই দিয়ে কথা বলছে এবং জিদ্দাকে ভাই বলছে। দেখুন, রাজ চক্রবর্তী, জিদ্দাঙ্গুলি, তারা সুপারস্টার জিৎকে তুই বলছে এবং ভাই দিয়ে কথা বলছে। তাহলে এখানেই একটা জিনিস প্রমাণ যে রাজ চক্রবর্তী বা জিদ্দাঙ্গুলি এদের থেকে সুপারস্টার জিৎ বয়সে অনেকটাই ছোট। তা না হলে এরা কেন সুপারস্টার জিৎকে ভাই বা তুই দিয়ে কথা বলছে? বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা দুই পৃথিবীর ওই শুটিংয়ের মানে ভিডিওর যে ক্লিপ দেখুন ইউটিউব টিউটিউব যেখানে পাবেন, বা অভিমানের, আপনি নিজের চোখে মানে দেখে নেবেন, আমাকে আর বলতে হবে না কমেন্টে এসে। তো এইটা হলো দিক। এবং একটা প্রোগ্রাম দেখলাম স্টেজে, বিরাট বড় প্রোগ্রাম, রিয়েলিটি শো, সেখানে জিদ্দা ঋতুপর্ণা সেনগুপ্তকে বলছে যে ঋতুদি, তো ঋতুদির বয়স কত চলছে? 48, 49, এরকম যাই হোক না, তাহলে ওর থেকে ছোট, তাই না? ওর থেকে তো জিদ্দা ছোট, নাহলে জিদ্দা ঋতুদি কেন বলছে, তাই না? আর ওই যে বললাম ওই রাজ চক্রবর্তী বা জিৎ গাঙ্গুলি, রাজ চক্রবর্তীর বয়স 48, জিৎ গাঙ্গুলির বয়স 45, তাহলে ওদের থেকে তো জিদ্দা ছোট, তাহলে 44টা তো ঠিকই আছে। তো এবং সেকেন্ড যেটা বলবো সেটা হলো যে ওই মানে হরনাথ চক্রবর্তীর একটা ইন্টারভিউ দেখলাম, তো সেখানে তিনি বলেছিলেন যে যে যখন প্রসেনজিৎ চ্যাটার্জি সে এই সাথী সিনেমার অফার রিজেক্ট করে, এই কলেজ বয় চরিত্র থেকে বেরিয়ে আসতে চায়, তার জন্য মিটিং টিটিং সেরে বিভিন্ন কাজ পাজ মিলিয়ে আমি যখন ইয়ে করলাম, একটা নতুন ছেলে খুঁজছিলাম 22-23-এর আশেপাশে, তো সেই রকম ছেলেকে আমি পেলাম সুপারস্টার জিৎ, যে আমার এতে এসে দেখা করলো, একটা অ্যাক্টিং করালো ইত্যাদি। তাহলে হরনাথ চক্রবর্তী কি মিথ্যা কথা বলছে? একজন বড় সিনিয়র পরিচালক কখনো নয়, এটা আমি বিশ্বাস করতে পারি না। তার হিসাবে 23 হলে এখন 21 বছর, সাথী 2002 থেকে 2023, তাহলে 21 প্লাস 23 যোগ করুন 44, ঠিকই তো আছে, ভুলটা কোথায়? এবং সেই সময় আনন্দবাজার পত্রিকা যদি আপনাদের থেকে থাকে বা কিছু ওই কাগজপত্র, দেখবেন সাথী নিয়ে যে মানে ওই ছবিগুলো বেরিয়েছিলেন, বা সাথী নিয়ে বিভিন্ন যে নিউজের যে বক্তব্যগুলো, সেখানে জিতের বয়স কিন্তু 23-ই উল্লেখ করা হয়েছিল আমার যতদূর মনে আছে। তো এগুলো তো ভুল নয়, এগুলো তো অফিসিয়াল বড় বড় মানে পত্রিকা, আর না সোর্সও এদের বিশাল হাত আছে। তো সেই হিসাবেই আমি বলছি। এবং আরও একটা দিক হচ্ছে, জিতের খুব ঘনিষ্ঠ বহু পুরানো একজন পুরানো ছোট শৈশবের ফ্যান ক্লাব, জিৎ ফ্যান্স ক্লাব কালিকা, তো তারা যখন জিদ্দার জন্মদিন সেলিব্রেশন করে, তো সেখানে দেখলাম অনেক মেম্বার বা অনেক ফ্যান্স জিদ্দার সঙ্গে খুব কাছের সম্পর্ক, তারা লিখছে জিদ্দার 44তম জন্মদিন এই কয়েকদিন আগে যে হলো। তাহলে কি তারা কি ভুল বলছে, তারা কি জানে না, এটা কখনো নয়? তো
এই হচ্ছে ব্যাপার, এই এতগুলো দিক আমার মাথায় রেখে আমার যেটা মনে হলো যে এটাই জিদ্দার বয়স 44, এর বাইরে কিচ্ছু হতে পারে না। যদি ওই ব্যক্তিগুলো যারা বলাবলি করে বেড়াচ্ছে 52, তারা যদি কিছু প্রুফ দিতে পারতো অফিসিয়াল জিদ্দার বাস্তবের প্রুফ, মানে কানে মানে ভোটের কার্ড হোক যাই হোক না কেন, আধার কার্ড হোক, তাহলে বিশ্বাস করা যেত, না হলে ওভাবে বিশ্বাস করা যায় না। এখন যদি কেউ এসে বলে বোম্বাদার বয়স 85 হয়ে গেছে, ঋতুপর্ণা সেনগুপ্ত 70 হয়ে গেছে, বিশ্বাস করা যায়? কখনো করা যায় না। এইসব কি সব কথাবার্তা, এগুলো করে এগুলো আপনারা প্রতিবাদ করুন যারা ফ্যান ক্লাবে বসে আছেন, বা যারা জিদ্দাকে ভীষণ ভালোবাসেন, জিদ্দার জন্য লাফালাফি করেন, প্রতিবাদ করুন, এগুলো বন্ধ করার চেষ্টা করুন। এগুলোর ফলে কি হচ্ছে, যারা জিদ্দার সিনেমা দেখে না বা যারা সিনেমা দেখা ছেড়ে দিয়েছে, তাদের প্রতি জিদ্দার প্রতি কোথায় গিয়ে একটা খারাপ মেন্টালিটি মনের মধ্যে সৃষ্টি হয়ে যাবে যে মানুষটার বয়স 52, আমরা এতদিন ধরে 44 জানতাম, তাহলে কি জিদ্দা লুকিয়ে রেখেছিল? জিদ্দাকেই সবাই খারাপ ভাববে, জিদ্দার প্রতি একটা খারাপ দিক চলে আসবে দর্শকদের অনেকের মধ্যে। এই হচ্ছে কথা, এখানে জিদ্দার কিছু দোষ নয়, এবং জিদ্দা যদি শুনে না সত্যি খুব খারাপ পাবে, বলে সত্যি ইন্টারনেটের যুগে এসে কোথায় গিয়ে এগুলো খারাপ দিক যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি বলি, প্রত্যেকটা সেলিব্রিটিদের ক্যারিয়ার বলি, এবং সিঙ্গেল স্ক্রিন বা গ্রামের অডিয়েন্সগুলো তো সবই এই ধ্বংস হয়ে যাচ্ছে, এই সমস্ত কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে গেছে, কেউ করছে না, মানে মানে কী বলবো, আর তার পাশাপাশি এই যে দর্শকগুলো তো। এবং এটা হচ্ছে আমার বক্তব্য, তো আপনাদের কী মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টাটা।